আমরা সবাই জানি পানির অপর নাম জীবন। আমরা এক প্রকার মানুষ পানিকে এত সাধারণ মনে করি যে আমরা মনে করি এটা যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা যতটুকু ইচ্ছা পানি খেতে পারি, কিন্তু আমাদের এটা ভাবা একেবারেই ভুল। কিন্তু পানিকে দেখতে এত সাধারণ মনে হয়, এটা যেমন আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে ঠিকভাবে কাজ করতে সাহায্য করে এবং শরীরের তৈরি হওয়া বিষাক্ত পদার্থকে শরীর থেকে বের করতেও ততটা জরুরি। পেটের বিভিন্ন অসুখ নিরাময় হোক আর ওজন বাড়ানোর জন্যই হোক অথবা ওজন কমানোর জন্যই হোক, যাই হোক না কেন, পানি এতে অনেক বড় ভূমিকা রাখে। এর জন্য পানি খাওয়ার পরিমাণ, পানি খাওয়ার সঠিক সময় আর পানি কিভাবে খেলে কি কি উপকার হয় অথবা কি কি ক্ষতি হয় এটা সম্পর্কে যদি আপনার না জানা থাকে, তবে আপনি যত ভালো খাবারই খান না কেন এতে আপনার শরীরের কোনো উপকার হবে না, যার ফলে ভবিষ্যতে আপনার অনেক শারীরিক প্রবলেমের শিকার হতে হবে, যেমন খাদ্য হজম না হওয়া, গ্যাস, কিডনির দুর্বলতা, অস্বস্তি লাগা, পাকস্থলিত অসুখ, বিভিন্ন রোগের কারণে শরীরের ওজন কমে যাওয়া, বারবার অসুস্থ হওয়া, স্কিন অ্যালার্জি, চুলকানি, মুখে ব্রণ, দাগের জ্বালা পড়া, স্কিন তৈলাক্ততা, শুষ্কতা, অনেক খাওয়ার পরেও মোটা না হওয়া, গিরায় গিরায় ব্যথা, শরীরে চর্বি জমে যাওয়া, মাথা ব্যথা, ওজন বাড়েও না কমেও না এমন অবস্থা হওয়া, চুল পড়ে যাওয়া, রাতে ঘুম না আসা, এইসব অসুখ একমাত্র পানি ভুল পরিমাণে এবং ভুলভাবে খাওয়ার কারণেই হতে পারে। এর জন্য আজকের ভিডিওতে আমরা জানব পানি আমাদের জন্য এত জরুরি কেন, আমাদের শরীরে পানির ভূমিকা কি কি, একদিনে সর্বনিম্ন এবং সর্বোচ্চ কি পরিমাণ পানি পান করা যেতে পারে, হঠাৎ করে যদি পানি শূন্যতা দেখা দেয় তবে কি কি ক্ষতি হতে পারে, একবারে কয় গ্লাস পানি পান করা উচিত এবং কিভাবে পান করতে হয়, পানি কখন কখন পান করা উচিত এবং কখন কখন পান করা উচিত নয়, এবং পানি পান করার সঠিক সময় কখন, কেমন পানি হওয়া উচিত, ঠান্ডা গরম নাকি নর্মাল, পানি ওজন বাড়াতে আর কমাতে কিভাবে সাহায্য করে। তো প্রথমত আলোচনা করা যাক পানি আমাদের শরীরের জন্য এত জরুরি কেন। এর কারণ আমাদের শরীরের 60-70% পানি আমাদের পান করা পানি দিয়েই আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেমন কিডনি, লিভার, পাচনতন্ত্র, সাথে সাথে শরীরের বিভিন্ন অঙ্গের ঠিকভাবে কাজ করা এবং পানি আমাদের শরীরে রক্ত চলাচল করতে অপরিসীম ভূমিকা পালন করে। এখন প্রশ্ন ওঠে সারাদিনে কতটুকু পানি পান করা উচিত, আর যদি আমাদের শরীরে পানি শূন্যতা দেখা দেয় তাহলে কি কি সমস্যা হতে পারে। যদি আমাদের শরীরে পানি শূন্যতা দেখা দেয় তাহলে মূত্র ত্যাগ করতে অনেক প্রবলেম হয়, হজম শক্তি কমে যায়, চেহারা আর শরীরের স্কিন ধীরে ধীরে শুকিয়ে যায়, আর যদি পানি খাওয়ার পদ্ধতির উপর মনোযোগ না দেওয়া হয় ফলে ভবিষ্যতে আরও বড় কোনো ধরনের রোগ হওয়ার সম্ভাবনা থাকে। তাই সারাদিন নিয়মিত পরিমাণে পানি পান করা খুবই জরুরি। এখন প্রশ্ন আসে সারাদিনে কি পরিমাণ পানি পান করা উচিত, পানি ঠান্ডা হতে হবে নাকি গরম নাকি নর্মাল। এর জন্য জানতে হবে যে পানিকে কি কি হয় এবং পানি কি কি প্রবলেমকে সমাধান করে দেয়। পানিতে কোনো ক্যালোরি না থাকার কারণে আমাদের শরীরের বিষাক্ত পদার্থকে বাইরে বের করতে অনেক সাহায্য করে, স্কিন পরিষ্কার রাখে, মাথা ঠান্ডা রাখে, পরপাকড়িয়া, চোখ, হাড্ডি সহ আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। এর জন্য পানি এতটা গুরুত্বপূর্ণ। খাবার ছাড়া একজন মানুষ অনেক লম্বা সময় পর্যন্ত বেঁচে থাকতে পারে, কিন্তু পানি ছাড়া কিছুদিন বেঁচে থাকা সম্ভব নয়, কারণ মলমূত্র, ঘাম, শ্বাসনালার প্রক্রিয়াতে প্রতিদিন আমাদের শরীর থেকে 2 লিটার পরিমাণ পানি বাহির হয়ে যায়। কোনো সাধারণ ব্যক্তি সারাদিনে কতটুকু পানি পান করা উচিত তা নির্ভর করে ওই ব্যক্তির চেহারা, ওইখানকার আবহাওয়া, ওই ব্যক্তির ওজন, এই সব কিছুর উপরে। কিন্তু নর্মাল কোনো ব্যক্তি দিনে 2.5-3 লিটার পানি পান করা খুবই জরুরি, যা একটি গ্লাসের 8-12 গ্লাস পর্যন্ত হয়ে থাকে। আর গরমের দিনে প্রচুর পরিমাণ ঘাম নির্গমনের কারণে পানি একটু বেশি পরিমাণ খাওয়াই উচিত। আর যারা এক্সারসাইজ করে থাকে তাদের আরও বেশি পরিমাণ পানি পান করা উচিত, কারণ এদের শরীর থেকে আরও বেশি পরিমাণ ঘাম নির্গমন হয়। এখন প্রশ্ন আসে খুব বেশি পরিমাণ পানি পান করা শরীরের জন্য ক্ষতিকর হয়ে থাকে কি না। তো এর উত্তরটাও একেবারেই সিম্পল। এটা সবাই জানে যে কোনো জিনিস বেশি পরিমাণ খাওয়া ক্ষতিকর। খুব বেশি পরিমাণ যদি পানি পান করলে আমাদের শরীরের কিডনির কার্যক্ষমতা কমে যায়,
রক্তের সোডিয়ামের পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা থাকে। একবারে কয় গ্লাস পানি পান করতে হবে আর কি কিভাবে পান করতে হবে? কিছু মানুষ আছে যারা যতটুকু ইচ্ছা যেভাবে ইচ্ছা পানি পান করে থাকে, কিন্তু এইসব চিন্তা করাও ভুল, কারণ একই পরিমাণ পানি আলাদা আলাদাভাবে পান করার কারণে শরীরের আলাদা আলাদা প্রভাব ফেলে। এর জন্য আমাদের সবসময় বসে এবং ধীরে ধীরে পানি পান করা উচিত। এবার প্রশ্ন আসে, পানি কখন পান করা উচিত আর কখন পান করা উচিত নয়? মানুষ এইগুলো না জেনে অনেক রোগে ভুগে থাকে। পানি কখন পান করা উচিত আর কখন পান করা উচিত নয় এটা জানা আরও বেশি জরুরি। তাই আমরা জেনে নেই পানি কখন পান করা উচিত নয়, তারপরে জানব পানি কখন কখন পান করা উচিত। খাবার খাওয়ার আগে হালকা করে কিছু পানি পান করে নিলে শুকনো খাবার খুবই সহজে পাকস্থলীতে যেতে পারে এবং হজমও খুব তাড়াতাড়ি হয়ে থাকে। কিন্তু খাবার আগে অতিরিক্ত পানি পান করা উচিত নয়। দিনের বেলা আমাদের জন্য পানি পান করা যেমন উপকারিতা আছে, তেমনি রাতের বেলা বেশি বেশি পানি পান করা তেমনই ক্ষতিকর। কারণ ঘুমিয়ে যাওয়ার পর আমাদের শরীর তেমন অ্যাক্টিভ থাকে না, তাই পানি ফিল্টার হওয়ার আগেই কিডনিতে পৌঁছে যায়, যা আমাদের কিডনির জন্য অনেক ক্ষতিকর। শসা এবং টমেটো খাওয়ার পর পানি খাওয়া উচিত নয়। এখন বলছি কখন পানি পান করা উচিত, পানি পান করার সঠিক সময় কখন। যেমন আমরা খাওয়ার আগে প্লেট পরিষ্কার করে থাকি, তেমনইভাবে আমাদের খাওয়ার আগেও পেটকে পরিষ্কার করে নিতে হবে। তাই খাওয়ার আগে 1-2 গ্লাস পানি খাওয়া অত্যন্ত জরুরি। সকালে ঘুম থেকে উঠে পানি পান করা অত্যন্ত জরুরি। এর জন্য ঘুম থেকে উঠে 1-2 গ্লাস পানি পান করা উচিত এবং খাওয়ার পরে 1 ঘন্টা পরে পানি পান করা উচিত। একইভাবে 3 বেলা খাওয়ার পরে 1-2 গ্লাস পানি পান করা উচিত। দিনে 1-1.5 ঘন্টা পরপর পানি পান করা উচিত। আমরা যদি এই নিয়মগুলো মেনে পানি পান করতে পারি, তাহলে অনেক সমস্যার থেকে রক্ষা পেতে পারি।